Hi everyone, assalamu alaikum. Welcome to another video of Robi 10 Minute School on SSC Physics Chapter 10 Static Electricity or Sthir Bidyut. Goto oddhayer moto ei oddhayer instructor hishebe ami tomader sathe achi Emran Mostafa from CSE Buet. Cholo bondhura, amra ajke porashona shuru kore dei. Prothomoto amra janbo adhan ba charge bishoyti niye. আমরা যদি আমাদের চারপাশে যে মৌলগুলো পাওয়া যায় সেই মৌলগুলোর দিকে খেয়াল করি, যেমন আমরা এখানে সোডিয়ামকে উদাহরণ হিসেবে নিতে পারি। আমরা যদি সোডিয়ামকে একটু জুম করার চেষ্টা করি বা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বা কোনোভাবে তার ভেতরে কী আছে, একদম ভিতরে কী আছে সেটা যদি আমরা জুম করে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাবো সোডিয়ামের একটি পরমাণু, এবং সেই একটি পরমাণু সোডিয়ামের নিউক্লিয়াসের চারপাশে আমরা কতগুলো ছোট ছোট জিনিসকে ঘুরতে দেখছি, এবং এই ছোট ছোট জিনিসকে আমরা বলছি আসলে ইলেকট্রন, এবং আমাদের ওই যে মাঝখানে যে এই অংশটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এবং আমরা জানি নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন এবং নিউট্রন, এবং আমাদের সবারই আসলে জানা যে নর্মালি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, অ্যান্ড নিউট্রন যেটাকে আমরা বলছি তার চার্জ হচ্ছে নিরপেক্ষ, বা সে চার্জ নিরপেক্ষ, তার কোনো চার্জ নেই। তাহলে এই যে আমরা পরমাণুর ভেতরে তিনটি মৌলিক কণিকা দেখছি, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তাহলে এই ইলেকট্রন প্রোটন নিউট্রনকে কোন ধর্মটা আলাদা করছে? আমরা বলতে পারি তাদের চার্জের ধর্ম বা আধানের ধর্ম। চার্জ বলতে আমরা আধানকে বুঝতে পারি। তাহলে এই তিনটি মৌলিক কণাকে আধান, ও হচ্ছে ধনাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। তাহলে আমরা বলতে পারি আধান হচ্ছে এমন একটি ধর্ম যা ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রনকে আলাদা করে। আধানের মাধ্যমে কিন্তু আসলে তুমি এদেরকে চিনতে পারবে যে কে ঋণাত্মক, কে ধনাত্মক এবং কে নিরপেক্ষ। এবং অন্যভাবে বলতে গেলে আমাদের যদি সংজ্ঞায়িত করতে হয়, আমরা এভাবে বলতে পারবো, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহ, পদার্থ সৃষ্টি করে কে কে? আমরা জানি প্রতিটা পদার্থেই যে সকল যেই মৌল দিয়ে গঠিত হোক না কেন, তার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো থাকে, অবশ্যই থাকে। তাহলে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের, তাহলে এই সকল কণাসমূহের, ইলেকট্রন প্রোটন নিউট্রন টাইপের কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। ওদের যে বৈশিষ্ট্য প্রকাশকারী যে ধর্ম রয়েছে, এবং যেই ধর্মগুলো মৌলিক, যেই ধর্মগুলো মৌলিক, তাদেরকে আমরা বলতে পারি আধান বা চার্জ। এরপর আমরা যদি দেখার চেষ্টা করি কোনো বস্তুকে কিভাবে আমরা চার্জিত করতে পারবো, দুই ধরনের উপায়ের সাহায্যে আমরা কোনো বস্তুকে চার্জিত করতে পারবো, একটি হচ্ছে আহিতকরণ এবং একটি হচ্ছে আবেশীকরণ। এই দুটোর মাঝখানে পার্থক্য কী এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা যদি আহিতকরণের দিকে খেয়াল করি, আমরা জানি আমাদের কাছে যদি কোনো গ্লাসের একটি রড দেয়া থাকে বা গ্লাস বা কাচের কোনো টুকরা দেয়া থাকে, সেটাকে যদি আমি সিল্কের কোনো কাপড় দিয়ে ঘষা দেই, তখন কি হয়? আমরা জানি এই সিল্কের কাপড়টি ঋণাত্মক চার্জে চার্জিত হয় বা আহিত হয়, এবং আমাদের যেই কাচের টুকরো ছিল, রড ছিল, সেটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। এর মানে কি হয়েছে? আমরা বলতে পারি যে আসলে প্রথম আমরা কি করেছি, এক নম্বর পয়েন্ট যদি আমরা খেয়াল করি, দুটো ভিন্ন ইলেকট্রন আসক্তির বিশিষ্ট নিরপেক্ষ বস্তু নিতে হবে। এখানে প্রথমে সিল্কের কাপড়ও নিরপেক্ষ ছিল, গ্লাসের রডও নিরপেক্ষ ছিল, বাট যখন আমরা ঘষা দিয়েছি বা সংস্পর্শে এনেছি, তখন কি হয়েছে, একটার মধ্যে ঋণাত্মক চার্জ চলে গেছে এবং আরেকটার মধ্যে ধনাত্মক চার্জের আবির্ভাব ঘটেছে। তাহলে আমরা বলতে পারবো সংস্পর্শে নিয়ে আসলাম এবং ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটি কাপড়, সিল্কের কাপড় যেটা টোটালি ঋণাত্মক চার্জযুক্ত, এবং গ্লাসের রড যেটা টোটালি ধনাত্মক চার্জযুক্ত। এবং এই প্রক্রিয়ায় আমরা কাপড় এবং গ্লাসের রড দুটোকে আহিতকরণ করলাম বা চার্জিত করলাম, এবং এই প্রক্রিয়াটি অবশ্যই অবশ্যই স্থায়ী প্রক্রিয়া, এটা কতক্ষণ পরে এমনি এমনি চলে যাবে না। আর আবেশীকরণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটু খেয়াল করে দেখো, প্রথমত আমাদের একটি নিরপেক্ষ বস্তু লাগবে এবং অপরটি চার্জিত লাগবে। জাস্ট লাইক এরকম আমাদের এখানে একটা রড, একটা গোলক আছে, আমরা চিন্তা করছি সেই গোলকে যতগুলো ধনাত্মক চার্জ ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ। তাহলে আমরা বলতে পারি এই গোলকটি হচ্ছে আমাদের নিরপেক্ষ। এখন আমরা যদি একটি চার্জিত কোনো বস্তু, যেমন এখানে ধনাত্মক চার্জযুক্ত একটা রড, গ্লাস রডকে ধরো, এই রডটাকে আমরা ধরে এইখানে নিয়ে আসলাম বা গোলকের কাছে নিয়ে আসলাম, তাহলে কি হবে,
যেহেতু রডটি ধনাত্মক চার্জে চার্জিত, তাহলে ও কী করবে, এই গোলকের মধ্যে যে ঋণাত্মক চার্জগুলো আছে সেগুলোকে আকর্ষণ করবে, যার ফলে ঋণাত্মক চার্জগুলো কী হবে, এই ধনাত্মক চার্জের আকর্ষণে এই পাশে এসে জমা হবে, এই কর্নারে এসে জমা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা নিরপেক্ষ বস্তুর কাছাকাছি একটি চার্জিত বস্তুকে নিয়ে আসলাম, যার কারণে কি হয়েছে, এখানে সংস্পর্শে নয় এই কথাটা মাথায় রাখতে হবে, আমরা স্পর্শ করাবো না। স্পর্শ করলে কি হবে, ইলেকট্রন চলে যাবে ওখানে, বাট আমরা চাই ইলেকট্রনগুলো চলে না যাক। তাহলে সেক্ষেত্রে সংস্পর্শে না নিয়ে আসলে, একটু দূরে রেখে দিলে কি হবে, ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের আকর্ষণে এই কর্নারে চলে আসবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারলাম, এই যে বস্তুটাকে চার্জিত করতে পারলাম, রাইট? এভাবে আমরা এই বস্তুটাকে আপাতত, জাস্ট এই বস্তুর উপস্থিতির কারণে, চার্জিত বস্তুর উপস্থিতি দিয়ে এই বস্তুটাকে আপাতভাবে বা অস্থায়ীভাবে চার্জিত করলাম। তাহলে এটাকে আমরা বলছি, এটা হচ্ছে আবেশীকরণ, ঠিক আছে? এই ধনাত্মক চার্জযুক্ত রডকে আনার কারণে কি হয়েছে, এই কর্নারে ঋণাত্মক চার্জের আবির্ভাব ঘটেছে, তাহলে এটাকে বলা হচ্ছে আবেশীকরণ, এবং এটা হচ্ছে অবশ্যই একটি অস্থায়ী প্রক্রিয়া। তাহলে আহিতকরণ এবং আবেশীকরণ, এই দুটো ভাবে আমরা কোনো বস্তুকে চার্জিত করতে পারি। এখন আমরা যদি খেয়াল করি, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিউ টু ফ্রিকশন, ঘর্ষণের কারণে কীভাবে স্থির বিদ্যুৎ তৈরি হয়, তাহলে আমরা বলেছি এক টুকরো কাঁচ যদি এক টুকরো সিল্ক দিয়ে ঘষা হয়, তাহলে কাঁচ থেকে ইলেকট্রনগুলো সিল্কে আসা শুরু করবে। তাহলে আমরা কি করেছিলাম, এই যে এখানে কাঁচের টুকরোকে সিল্কের কাপড় দিয়ে ঘষা শুরু করেছে, যার কারণে সিল্কের কাপড় ঋণাত্মক চার্জ, গ্লাস ধনাত্মক চার্জ হয়ে গিয়েছিল। বাট এটা কেন হয়েছে, এটার কারণ হচ্ছে আমাদের যে সিল্কের কাপড়, সিল্কের কাপড়ের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। আমরা বলি না মাদকাসক্ত, মানে হচ্ছে মাদকের প্রতি আসক্তি বেশি, মাদক ছাড়া চলতে পারে না, বাঁচতে পারে না। ঠিক সেমভাবে আমাদের এই সিল্কের কাপড়টা হচ্ছে ইলেকট্রনের প্রতি তার আসক্তি বেশি, ইলেকট্রন ছাড়া সে থাকতে পারে না, চলতে পারে, যখন ইলেকট্রন পায় সে নিয়ে আসে। তাহলে যখন আমরা কাঁচ এবং রেশমি এরকম সিল্কের কাপড় ঘষাঘষি করব বা ঘষা দিব, তখন আলটিমেটলি আমাদের ইলেকট্রনগুলো আমাদের সিল্কের কাপড়ের দিকে আসা শুরু করবে, কারণ সিল্কের কাপড়ের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। তাহলে সেই ইলেকট্রনগুলো সিল্কে আসা শুরু করবে, অর্থাৎ কাঁচটি হবে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত। কেন? কারণ যেহেতু কাঁচের টুকরো থেকে ইলেকট্রন আমাদের সিল্কের কাপড়ে চলে এসেছে, তাহলে কাঁচের টুকরোতে আমাদের ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, বা আমরা বলতে পারি সেখানে ধনাত্মক চার্জের আবির্ভাব ঘটবে। তাহলে আমরা বলতে পারি এই ব্যাপারটার পিছনে কারণটা কি, প্রধান কারণ হচ্ছে ইলেকট্রনের জন্যে কাঁচের যত আসক্তি, সিল্কের আসক্তি তার থেকে বেশি, ঠিক আছে? তাহলে কাঁচের ইলেকট্রনের প্রতি, কাঁচের যেটা আসক্তি, সিল্কের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, এর কারণে সে কী করে, ইলেকট্রনকে তার টেনে নিজের কাছে নিয়ে চলে আসে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে এই ঘর্ষণের কারণে আমাদের যে দুটো চার্জ তৈরি হলো সেটার পেছনে একমাত্র কারণ। তাহলে এখন যদি আমাদের এরকম চিন্তা করো যে অলরেডি তোমার কাছে একটি পজিটিভ চার্জযুক্ত কোনো বস্তুকণা এইখানে কেন্দ্র করে ঝোলানো আছে, তাহলে আমরা যদি একটি পজিটিভ চার্জযুক্ত কোনো ধাতব কণাকে বা বস্তুকে এর কাছে নিয়ে আসি, তাহলে কী করবে, পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিবে। ঠিক সেমভাবে আমরা যদি কিছু একটা ঋণাত্মক চার্জে চার্জিত কোনো বস্তুর কাছে একটা ঋণাত্মক চার্জে চার্জিত কোনো বস্তু নিয়ে আসি, তাহলে কী হবে, এই ঋণাত্মক চার্জ এই ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। বাট এখন যদি আমরা একটা নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুর কাছে একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নিয়ে আসি, বা উল্টো এটা প্লাস এটা মাইনাস, বা এটা প্লাস এটা মাইনাস, এরকম দুটো বস্তুকে কাছাকাছি নিয়ে আসি, তাহলে এরা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে সমধর্মী চার্জ পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, সমধর্মী চার্জ নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীত ধর্মী চার্জ পজিটিভ নেগেটিভ অথবা এইটা পজিটিভ এইটা নেগেটিভ হলে একজন আরেকজনকে আকর্ষণ করবে। এখন আমরা দেখব কিভাবে বৈদ্যুতিক আবেশ ঘটনাটি ঘটে। তাহলে আমরা প্রথমত চেষ্টা করছি চার্জহীন বস্তুর কাছে চার্জসহ বস্তু আনা হলে কী হবে। তাহলে একটা চার্জহীন বস্তু, বা বলতে পারো এখানে নেগেটিভ চার্জ এবং ধনাত্মক চার্জ সমান পরিমাণ আছে, যার কারণে এটা আসলে কি একটা চার্জহীন বস্তু, রাইট? এখানে কোনো চার্জ নেই বা আপাতত এটা নিরপেক্ষ। তাহলে চার্জহীন বস্তুর কাছে আমরা কী করব, চার্জসহ কোনো বস্তু আনবো।
তাহলে আমাদের বলতে পারি এই যে দেখো চার্জ সহ একটা বস্তু আমি নিয়ে আসলাম এবং এখানে যেটা ছিল সমান সংখ্যক ধনাত্মক চার্জ সমান সংখ্যক ঋণাত্মক চার্জ। তাহলে এই বস্তু নিয়ে আসার পরে ধনাত্মক চার্জ বস্তু নিয়ে আসার ফলে কী হবে, এই দেখো পজিটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জের বিকর্ষণে দূরে চলে গেল, ঋণাত্মক চার্জগুলো এই পজিটিভ চার্জের আকর্ষণের কারণে এই কর্নারে চলে আসলো এবং আলটিমেটলি আমার কী হলো এই পুরো বস্তুটি এই বস্তুটা আসলে আবেশিত হলো, আবেশিত হলো আপাতত এর মধ্যে পজিটিভ নেগেটিভ বা বলতে পারি আমরা এর মধ্যে দুপাশে দুই কর্নারে দুই ধরনের চার্জের তৈরি হয়েছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি আবেশ, ঠিক আছে। এবং আমরা যেই ধরনের বস্তু এনেছি, আমরা যেহেতু ধনাত্মক চার্জে আহিত কোনো বস্তু নিয়ে এসেছি, তাহলে এই কর্নারটা ঋণাত্মক চার্জে আহিত হয়ে যাবে, একজনের কারণে আরেকজন আহি চার্জিত হয়ে গেল, এটাকে আমরা বলি বৈদ্যুতিক আবেশ, ইন্ডাকশন। এবং এইটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, তোমরা জানো যে আমরা যখন কাগজের ছোট ছোট টুকরো করি এবং আমাদের চিরুনি দিয়ে মাথায় ঘষে সেই চিরুনিটাকে কাগজের কাছে নিয়ে আসি, তখন দেখা যায় যে আমাদের এই কাগজগুলো চিরুনির সাথে কিন্তু লেগে যায়। এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল একটা ঘটনা এবং দেখা যায় যে কেন লেগে যাচ্ছে, কাগজের টুকরো পজিটিভ চার্জের অংশটুকু চিরুনির আকর্ষণ অনুভব করে আর কাগজের টুকরোর নেগেটিভ অংশটুকু চিরুনির বিকর্ষণ অনুভব করে। কিন্তু যেহেতু পজিটিভ চার্জের অংশটুকু চিরুনির কাছে তাই আকর্ষণটুকু বিকর্ষণ থেকে বেশি, সেজন্যে কাগজের টুকরো আকর্ষিত হয়ে লাফিয়ে চিরুনির কাছে চলে আসে। তাহলে এই যে আসলে কী ছিল, এই কাগজের টুকরো কিন্তু কেউই চার্জিত ছিল না, ঠিক না, এটা সবাই ছিল নিরপেক্ষ। তাহলে যখনই আমরা কী করেছি এই চিরুনিটাকে তাদের কাছে নিয়ে এসেছি, চিরুনিটাকে তাদের এই কাগজের টুকরোর কাছে নিয়ে এসেছি, তখন দেখা গেছে যে আমাদের চিরুনির আকর্ষণের কারণে কাগজের টুকরোর নেগেটিভ অংশ, হ্যাঁ চিরুনিটা হচ্ছে ধরো ধনাত্মক চার্জে আহিত, তাহলে এই চিরুনিটাকে যখন নিয়ে আসবো তখন এই অনাহিত বা অচার্জিত বস্তু যেটা ছিল কাগজগুলো হচ্ছে কোনো চার্জ ছিল না, কোনো কাগজে কোনো চার্জ ছিল না, তাহলে কাগজের এক প্রান্ত কী হবে, এই যে ধরো এটা চিরুনি, চিরুনির আকর্ষণে এই যে ঋণাত্মক চার্জগুলো এই কর্নারে কাগজ চিরুনির কাছাকাছি চলে আসবে আর ধনাত্মক চার্জগুলো দূরে সরে যাবে। এবং দেখা যায় যেহেতু ধনাত্মক চার্জ দূরে আছে আর ঋণাত্মক চার্জ এই আমাদের চিরুনির কাছাকাছি আছে, তাহলে এই দুটা পরস্পরকে আকর্ষণ করে ফেলবে, ঠিক আছে। এই দুটা পরস্পরকে আকর্ষণ করে আমরা বলতে পারি এই কাগজের টুকরাটা কী করবে, চিরুনির কাছে গিয়ে লেগে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আসলে কী হলো, আমাদের চিরুনির মধ্যে বা চিরুনি হচ্ছে একটি আহিত কোনো বস্তু, আমরা বলতে পারি ধনাত্মক চার্জে আহিত বস্তু, আর এটা হচ্ছে আমাদের কাগজের টুকরো, কাগজের টুকরো কিন্তু কোনো চার্জ ছিল না টুকরোতে, বাট এই চিরুনির উপস্থিতির কারণে এখানে দুই পাশে দুটো ভিন্ন চার্জ তৈরি হয়েছে এবং আলটিমেটলি কাগজের এই ঋণাত্মক আধানগুলো চিরুনির কাছাকাছি থাকায় এই ঋণাত্মক আধান এই চিরুনির কাছে আকর্ষণে একদম চিরুনির সাথে গিয়ে লেগে যায়। এবং তুমি বলতে পারো যে ধনাত্মক চার্জের জন্য কেন কিছু হয় না, ধনাত্মক চার্জের জন্যও একটা ঘটনা ঘটে, এই চিরুনির ধনাত্মক চার্জ কাগজের ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে, কিন্তু দেখো তাদের মাঝখানে দূরত্ব তো অনেক বেশি, কিন্তু এই ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জের দূরত্ব খুব কম, এই জন্যে আকর্ষণ বলটাই প্রাধান্য পায়, ঠিক আছে। এরপর আরেকটা ঘটনা তোমরা দেখবা, নর্মালি গরমের দিনে কিন্তু এই জিনিসটা মানে এই ঘটনাটা, এই প্র্যাকটিক্যাল ঘটনাটা খুব কম লক্ষ্য করা যায়, বাট শীতকালে খুব ভালো করে ফিল করা যায়। কেন? কারণ আমাদের বাতাসে জলীয় বাষ্প থাকলে, আমরা জানি গরমের সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে জলীয় বাষ্প জমা হওয়ায় চার্জ দ্রুত হারিয়ে যায়, তাই স্থির বিদ্যুতের ক্ষেত্রে এক্সপেরিমেন্টগুলো শীতকালে অনেক বেশি ভালো কাজ করে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে, বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তখন ইজিলি দেখা যায় যে এই যে চার্জগুলো আছে কাগজে যে চার্জগুলো তৈরি হয়েছিল সেই চার্জগুলো ইজিলি কী হয় আমাদের বাতাসে জলীয় বাষ্পে চলে যায়, ঠিক আছে, বা জলীয় বাষ্পে জমা হয়ে যায়, এই জন্যে আমাদের চার্জটা কাগজ থেকে দ্রুতই হারিয়ে যায় এবং আলটিমেটলি এই ঘটনাটাও ভালোভাবে ফিল করা যায় না, ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে যে শীতকালে, হ্যাঁ শীতকালে অনেক বেশি কাজ করে এই ঘটনাগুলো। এখন যদি আমরা অন্য একটা ঘটনা দেখার চেষ্টা করি, যে আমাদের আকাশে যখন মেঘ, আমরা বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত ঘটনাটার সাথে নর্মালি সবাই পরিচিত, যে দেখা যায় হঠাৎ হঠাৎ করে আকাশ থেকে এরকম বিজলির মতো এরকম কিছু রেখা আমাদের মাটিতে নেমে আসছে এবং আকাশে যে মেঘ আছে সেই মেঘ থেকে মনে হচ্ছে যে এরকম একটা বিজলির ঝলক আমাদের মাটিতে নেমে আসছে,
এই ঘটনাটা আমরা প্রায় কিন্তু লক্ষ্য করি এবং এটাকে আমরা বলি বজ্রপাত। তাহলে এইটা ঘটনাটার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে আকাশে দেখা যায় যে মেঘে মেঘে ঘর্ষণের কারণে এবং প্রচণ্ড বাতাসের কারণে দেখা যায় যে আমরা জানি মেঘের মধ্যে জলীয় মানে বাষ্প থাকে, রাইট? জলীয় বাষ্প থাকে। তো সেই জলীয় বাষ্পের মধ্যে যে ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো আছে বা আমরা বলতে পারি যে চার্জগুলো থাকে, সেই চার্জগুলো কী হয়, আলাদা হয়ে যায় বাতাসের কারণে, অনেক দ্রুত বাতাসের কারণে এবং একটার একটার ঘর্ষণের কারণে দেখা যায় মেঘের মধ্যে এই চার্জের একটা সেপারেশন তৈরি হয়, যে কখনো কখনো এইদিকে উপরের দিকে পজিটিভ চার্জ জমা হয় এবং নিচের দিকে নেগেটিভ চার্জগুলো ঘুরতে ঘুরতে থাকে, ঠিক আছে? তো এরকম করে চার্জের একটা সেপারেশন তৈরি হয়। এমন হতে পারে যে ঋণাত্মক চার্জগুলো উপরে এবং ধনাত্মক চার্জগুলো নিচে। তো এইভাবে বাতাসের কারণে বা ঘর্ষণের কারণে মেঘে মেঘে আমাদের ওখানে বিপুল পরিমাণ মেঘে বিপুল পরিমাণ চার্জ জমা হয়। আর আমরা জানি মাটি হচ্ছে আমাদের আধানের অনেক বিশাল একটা আধার, বা আমরা বলতে পারি মাটির মধ্যে আসলে অনেক অনেক সমুদ্রের মতো অনেক অনেক চার্জ আছে। তাহলে এই যখন এই মেঘের চার্জ অনেক বেশি হয়ে যায় তখন সেটা মাটিতে বিপরীত চার্জের উপস্থিতির কারণে দেখা যায় কি হয়, সেটা মাটিতে নেমে আসে, ঠিক আছে? এই চার্জটা ধরো এটা হচ্ছে পজিটিভ চার্জ, হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ চার্জ আর মাটিতে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে যখন অনেক বেশি হয়ে যাবে পজিটিভ চার্জের পরিমাণ তখন তাদের মাঝখানে একটা স্পার্ক তৈরি হবে, হ্যাঁ একটা স্পার্ক তৈরি হবে। এটাকে আমরা কি বলি, আমরা বিজলি বলতে পারি বা বজ্রপাত বলতে পারি, ঠিক আছে? তাহলে তখন আমাদের এই বিশাল পরিমাণ চার্জ মেঘের মধ্যে যে চার্জ জমা আছে সেই সমস্ত চার্জ মাটিতে নেমে আসে। তাহলে মাঝে মাঝে সেটা এত বেশি হয়ে যায় এই চার্জগুলো যে বাতাস ভেদ করে সেটা মেঘের সাথে যুক্ত হয়ে যায়, সেটাকে আমরা বজ্রপাত বলি। তাহলে নিচে থেকে কিছু চার্জ যাবে এবং উপর থেকে কিছু চার্জ আসবে, এভাবে একটা রেখার মতো তৈরি হবে, একটা কানেকশন তৈরি হবে এবং এটা বাতাস ভেদ করে চলে যাবে এবং বলা হয় বাতাসকে আয়নিত করে ফেলবে, এবং এই ঘটনাটাকে আমরা বলছি বজ্রপাত। তাহলে মেঘে মেঘে ঘর্ষণের কারণে, বায়ু প্রবাহের কারণে, জলীয় বাষ্পের কণার কারণে এখানে মেঘের মধ্যে অনেক চার্জ জমা হয়, সেই চার্জটা সাথে পৃথিবীর একটা কানেকশন তৈরি হয় যার কারণে আলটিমেটলি আমাদের বিজলি বা বজ্রপাতের মতো ঘটনা ঘটে। এবং এটা এত দ্রুত ঘটে এবং এত জোরে এত দ্রুত ঘটে যে আসলে এখানে একটা বিস্ফোরণের মতো তৈরি হয় বা একটা শক ওয়েভ তৈরি হয়, ঠিক আছে? এবং তখন দেখা যায় এই যে বাতাস, এখানে আমরা একটা আলোর ঝলকানি দেখতে পাই এবং এই আলোর ঝলকানিতে আসলে তাপমাত্রা এত বেশি বেড়ে যায় যেটা আসলে বলা হয় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রারও 4-5 গুণ হয়ে যেতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে আসলে কত তাপমাত্রা তৈরি হয়, এবং এই তাপমাত্রার কারণে আমাদের এখানে বাতাসটা উত্তপ্ত হয়ে চতুর্দিকে ছড়ায় যায় বাতাসটা, ঠিক আছে? গরম বাতাস চতুর্দিকে ছড়ায় যায় এবং এর কারণে একটা বিকট শব্দ হয় যেটাকে আমরা বলি বজ্রপাত, ঠিক আছে? আশা করি আমরা বজ্রপাতের ঘটনাটা বুঝতে পেরেছি। এখন আমরা একটা যন্ত্র দেখব বা ইলেকট্রোস্কোপ নামে একটা যন্ত্র, যেটার সাহায্যে আসলে আমরা আধানের অস্তিত্ব বুঝতে পারি, ইভেন আমরা আধানের প্রকৃতিও বের করতে পারি, মানে আধানটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক এই জিনিসগুলোও বের করতে পারি। তাহলে প্রথমত আমরা বললাম ইলেকট্রোস্কোপ হচ্ছে স্থির বিদ্যুৎ পরীক্ষণের জন্য খুব চমৎকার একটা যন্ত্র, এবং যন্ত্রটা খুবই সহজ, মানে খুবই সিম্পল, সরল বলতে পারো। আসলে এখানে চার্জের অস্তিত্ব বোঝার জন্য রয়েছে খুবই হালকা সোনা, অ্যালুমিনিয়াম বা অন্য ধাতুর তৈরি দুটো পাত। তাহলে হয়তো সোনা নয়তো অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতুর পাত। তাহলে এখানে যদি তোমরা পাত, এই যে দুইটা প্লেটের মতো দেখতে পাচ্ছ, এটা খুব পাতলা একটা ধাতুর পাত যেটা সোনা দিয়ে বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে, এবং এই পাতটা দেখা যায় এখানে একটা কোনো একটা পরিবাহী দিয়ে যুক্ত থাকে, এবং এটা এখানে কর্কস্ক্রুর মাঝখান দিয়ে এটা এখানে একটা ধাতব প্লেটের সাথে যুক্ত থাকে। দেখা যায় যে আহিতকরণের ক্ষেত্রে আমরা জানি যে আসলে কাচের টুকরোকে সিল্ক দিয়ে ঘষা হলে কাচ কি হয়, কাচ হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হয়, রাইট? তখন আমরা যদি এই কাচটাকে ধরে ইলেকট্রোস্কোপের ধাতব চাকতিতে ছোঁয়ানো যায় তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপে এটাকে বলেছি ধাতব চাকতি। তাহলে এখানে এসে স্পর্শ করালাম, ঠিক আছে? তাহলে সেই কাচটাকে দিয়ে, কাচ যেহেতু ধনাত্মক বা পজিটিভ চার্জড, তাহলে এটাকে এই ইলেকট্রোস্কোপের এই পাতের সাথে সংস্পর্শ করালে কি হবে, সেই ধনাত্মক চার্জ এটা দিয়ে এই যে আমাদের পরিবাহী হয়ে এই দুইটা প্লেটে চলে আসবে, এবং যেহেতু এই প্লেটে পজিটিভ চার্জ এবং এই প্লেটেও পজিটিভ চার্জ আসবে, এই দুইটা প্লেট পরস্পরকে বিকর্ষণ করবে,
ঠিক আছে, এই ঘটনাটা এখানে বলা আছে। তাহলে সোনার পাতে যখন একই পজিটিভ চার্জ এসে হাজির হবে, তখন দেখা যাবে পাত দুটো বিকর্ষণ করে, তাদের মাঝে একটা ফাঁকা তৈরি হয়েছে। তাহলে এই যে আমরা সিল্কের এটা নিয়ে আসলাম, স্পর্শ করলাম, স্পর্শ করার কারণে আমার পাতের মধ্যে পজিটিভ চার্জ চলে গেল। এখানে স্পর্শটা দেখানো হয়নি, বাট এখানে স্পর্শ করানো হয়েছে। এবং আলটিমেটলি কি হলো, যেহেতু তারা একই রকম চার্জে চার্জিত বা আহিত, তারা কীভাবে একজন একজনকে দূরে ঠেলে দিবে। এখন আমরা যেটা করতে পারি, ঠিক একইভাবে একটি চিরুনিকে যদি ফ্লানেল দিয়ে ঘষা হয়, আমরা জানি চিরুনি হচ্ছে প্লাস্টিক এবং ফ্লানেল হচ্ছে এক ধরনের কাপড়, তাহলে চিরুনিকে যদি আমরা ফ্লানেল দিয়ে ঘষি, তাহলে দেখা যায় চিরুনিটাতে নেগেটিভ চার্জ তৈরি হয়। এবং সেটা যদি চাকরিতে স্পর্শ করানো হয়, তখন আলটিমেটলি নেগেটিভ চার্জ যদি নিয়ে আসি, তাহলে এই নেগেটিভ চার্জ এখানে গিয়ে এই প্লেটেও নেগেটিভ চার্জ হবে, এই প্লেটেও নেগেটিভ চার্জ হবে, এবং যার কারণে দুইটা প্লেট পরস্পরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, ইলেকট্রোস্কোপের মাধ্যমে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জকে বের করতে পারি, যে আসলে ওই বস্তুটাকে চার্জ তো কিনা সেটা বের করতে পারি। এবং এক্ষেত্রে তোমার হাতের সাথে একটা কানেকশন দেখানো হচ্ছে, বাট এটা মনে রাখবা তোমার হাতের সাথে কিন্তু এটার কানেকশন থাকতে পারবে না, তাদের মাঝখানে অবশ্যই একটা অপরিবাহী পদার্থ দিয়ে তোমাকে ধরতে হবে, না হলে তো এই বস্তুর চার্জ তোমার হাতে চলে আসবে এবং তোমার হাত দিয়ে মাটিতে চলে যাবে। তাহলে যদিও এখানে হাত দেওয়া হয়েছে, বাট এখানে আমরা হাত চিন্তা করব না, ঠিক আছে। কোনোভাবে এই চার্জিত বস্তুকে ধরে এনে এই পাতের সাথে স্পর্শ করালেই আমরা আলটিমেটলি চার্জের অস্তিত্ব বুঝতে পারবো, যে আসলে এই বস্তুটাতে চার্জ ছিল কি ছিল না, ঠিক আছে। এবং প্রকৃতি বের করা, এটাও একদমই সহজ, যে অলরেডি আমাদের নিয়মটা হচ্ছে প্রথমে ইলেকট্রোস্কোপের চাকতিতে পরিচিত কোনো চার্জ দিতে হবে। তাহলে আইদার আমি কি করব, এই চাকতিতে ধনাত্মক চার্জ দিব অথবা ঋণাত্মক চার্জ দিব। আমি জানি কাঁচ এবং রেশমি কাপড় ঘষলে কাঁচ পজিটিভ চার্জ হয়, তাহলে সেই পজিটিভ চার্জটা দিতে পারি, তাহলে সেই চার্জ এখানে এসে আমার দুটো পাতকে আলাদা করে দিবে। অথবা আমরা আমাদের চিরুনি এবং ফ্লানেল দিয়ে ঘষাঘষি করে সেই চিরুনি নেগেটিভ চার্জটাকে এখানে আনতে পারি, সেই নেগেটিভ চার্জটা এখানে এসে দুইটা পাতকে আলাদা করে দিবে। এইবার যদি আমরা দেখি যে ধরো কোনো একটা জানা চার্জ, তাহলে আমরা কি করি, ধরো কাঁচকেই নিয়ে আসি, ঠিক আছে। কাঁচকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি কী হবে, আমার আলটিমেটলি পজিটিভ চার্জ তৈরি হবে, যেটা চাকতিকে কী করবে, এরকম দূরে ঠেলে দিবে। এরপর চাকতি ধরো অলরেডি দূরে আছে, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এখন যদি আমরা অন্য কোনো বস্তুর চার্জের প্রকৃতি বের করতে চাই, এটাতে কী চার্জ আছে সেটা আমি জানতে চাই, এটাতে কি পজিটিভ চার্জ আছে নাকি এটাতে নেগেটিভ চার্জ আছে সেটা আমি জানতে চাই, তাহলে আমি কী করবো, আমি তো জানি অলরেডি হচ্ছে এটা পজিটিভ চার্জড না এই দুটো পাত, তাহলে আমি সেই বস্তুটাকে ধরে সামহাও আমি এটার সাথে কানেক্ট করাবো। কানেক্ট করালে চিন্তা করো যে এটা যদি পজিটিভ চার্জ হয়, এই বস্তুটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে কী হবে, সেই পজিটিভ চার্জ এখানে চলে আসবে এবং আলটিমেটলি এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে দুই পাতেই। এবং যেহেতু পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, তাহলে এদের মাঝখানে দূরত্ব বেড়ে যাবে, একজন একজনকে বেশি বিকর্ষণ করবে। আর যদি এমন হতো যে না, আসলে এই বস্তুটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে কী হতো, সেই নেগেটিভ চার্জ এখানে আসতো এবং আলটিমেটলি আমার পজিটিভ চার্জকে কী করে দিত, নিউট্রাল করে দিত, ঠিক না, নিউট্রাল করে দিত, যার কারণে আমার পাত দুটো আরও মাঝখানে দূরত্ব কমে যেত। তাহলে আশা করি এই ব্যাপারটি বোঝাতে পেরেছি। তাহলে আমরা কী করলাম, এখানে একটা পজিটিভ চার্জের বস্তু নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে দেখা শুরু করলাম যে কীভাবে কী হয়। তাহলে আমরা এখানে নিয়ে এসে আমরা প্রকৃতিটা বের করে ফেলতে পারবো, আশা করি প্রকৃতি বের করাটা বোঝা গেছে, ঠিক আছে। এবং নিয়মটা কী বলেছি আবারও বলি, যে তোমাকে জানা থাকতে হবে যে অলরেডি তোমাকে জানা একটা চার্জ দিয়ে এই দুইটা পাতের মাঝখানে একটা দূরত্ব তৈরি করতে হবে, ঠিক আছে। এখন তুমি যেহেতু পজিটিভ চার্জ নিয়ে এসে এখানে দিয়েছিলে, তাহলে এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এবং এই পাতেও পজিটিভ চার্জ আছে। এখন যদি তুমি যে বস্তুটা নিয়ে আসো সেটা অন্য চার্জ হয়, পজিটিভ বাদে অন্য কোনো কিছুতে হয়, ধরো নেগেটিভ হলো, তাহলে অবশ্যই এই নেগেটিভ চার্জের চার্জিত বস্তুকে এখানে কানেক্ট করালে আমার এই পজিটিভগুলো কী হয়ে যাবে, কিছুটা নালিফাই হয়ে যাবে, কমে যাবে, যার কারণে তারা একজন একজনকে বিকর্ষণও কম করবে এবং তাদের মাঝখানে দূরত্ব কমে যাবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কীভাবে ব্যাপারটা হবে। আর যদি আমরা কাঁচের উদাহরণটা দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে যদি ফাঁকটা আরও বেড়ে যায়, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই পজিটিভ, ঠিক আছে। তাহলে তুমি কী করলা, অলরেডি পজিটিভ চার্জ দিয়ে আহিত করলা আগে, ঠিক আছে, এই কাঁচের ইলেকট্রোস্কোপে নিয়ে আসলা।
এখন নতুন কিছু আনলে, হ্যাঁ নিউ একটা বস্তুকে নিয়ে আসলে যদি আমার ফাঁক বেড়ে যায়, ফাঁক যদি বেড়ে যায়, এই দুটো পাতের মাঝখানে ফাঁক বেড়ে যায়, তার মানে কি নিউ চার্জটা আসলে পজিটিভ ছিল। আর যদি ফাঁকটা কমে যায়, আর যদি ফাঁকটা কমে যায় তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো এই নিউ বস্তুটা আসলে নেগেটিভ চার্জে সার্জিত। তাহলে এভাবে আমরা অলরেডি জানা একটা চার্জের মাধ্যমে, জানা একটা চার্জের মাধ্যমে নতুন বস্তুর চার্জের প্রকৃতি বের করে ফেলতে পারবো, সেটা পজিটিভ নাকি নেগেটিভ। এবং আলটিমেটলি আবেশের মাধ্যমে আসলে এই জিনিসটা, আরেকটা ঘটনা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায় যে কোনো একটা বস্তুতে চার্জ আছে কি না সেটা চাকতিকে স্পর্শ না করে বোঝা সম্ভব। দ্যাট মিনস ধরো আমি এই বস্তুটাকে কী করলাম যে চার্জ আছে কি নাই, এই বস্তুতে যে বস্তুটা আমি নিয়ে আসলাম সে বস্তুতে চার্জ আছে কি নাই সেটা আমি স্পর্শ করানো ছাড়াই বুঝে ফেলতে পারবো। কীভাবে, একটু ঘটনাটা খেয়াল করি আমরা। দেখো ধরা যাক পজিটিভ চার্জ আছে এরকম একটা দণ্ডকে তুমি চাকতির কাছে নিয়ে আসছো, তাহলে কী হবে, এই যে পজিটিভ চার্জ একটা দণ্ডকে নিয়ে আসলাম, আমি কিন্তু স্পর্শ করাই নেই, এবার আমি স্পর্শ করাই নেই, তাহলে পজিটিভ চার্জ আনলে অবশ্যই কী হবে, এই পজিটিভ চার্জের কারণে এই বস্তুর মধ্যে, এই পাতের মধ্যে যে পজিটিভ নেগেটিভ চার্জ ছিল সেই নেগেটিভ চার্জগুলো এখানে এসে জমা হবে, কারণ পজিটিভ এখানে আছে তাহলে ঋণাত্মকগুলো এখানে চলে আসবে, তাহলে আমাদের এই যে ঋণাত্মক চার্জগুলো এখানে চলে আসলো। এই নেগেটিভ চার্জ এর আবেশ তৈরি করার জন্য ইলেকট্রোস্কোপের অন্যান্য অংশ থেকে নেগেটিভ চার্জকে চাকতির মাঝে চলে আসতে হবে, সে কারণে সোনার পাত দুটোতেও পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে এই যে নেগেটিভ চার্জগুলো এখানে এসে গেল, এই নেগেটিভ চার্জ কোত্থেকে এসেছে, অবশ্যই এই পাতের মধ্য থেকে এসেছে। তাহলে এখানে নেগেটিভ চার্জ যদি চলে আসে তাহলে এর উল্টো দিকে পজিটিভ চার্জ তৈরি হবে, তার মানে এই যে পাতের মধ্যে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আর পাতের মধ্যে পজিটিভ চার্জ তৈরি হওয়ার কারণে আমাদের পাত দুটো কী হবে, একটু দূরে চলে যাবে। ঠিক আছে, সেই পজিটিভ চার্জ সোনার পাত দুটোর মাঝে একটা ফাঁক তৈরি করবে, ঠিক আছে, যেহেতু দুটোই পজিটিভ চার্জ একজন একজনকে বিকর্ষণ করবে এবং মাঝে একটি ফাঁক তৈরি হবে। যদি পজিটিভ চার্জ দেওয়া কোনো কিছু না এনে নেগেটিভ চার্জ দেওয়া কিছু আনি তাহলেও আমরা দেখব সোনার পাত দুটো ফাঁক হয়ে যাচ্ছে, তবে এবারে সেটি হবে সেখানে নেগেটিভ চার্জ জমা হওয়ার কারণে। তার মানে এখন তো কী হলো, পজিটিভ চার্জ নিয়ে আসছিল, এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছিল, এখানে পজিটিভ চার্জ জমা হয়েছিল, যার কারণে পাত দুটো ফাঁক হয়ে গেছিলো। বাট এখন যদি আমরা কী করি, নেগেটিভ চার্জ নিয়ে আসি, ধরো একটা বস্তু নিয়ে আসলাম যেটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, তাহলে কী হবে, আমার এই পাতের মধ্যে পজিটিভ চার্জ জমা হবে, ঠিক না, আর পাতের মধ্যে পজিটিভ মানে এই পাতে পজিটিভ চার্জ জমা হওয়া মানে তার বিপরীত প্রান্তে, এখানে আমার এবার নেগেটিভ চার্জ জমা হবে, আর দুই পাতে যেহেতু নেগেটিভ চার্জ একজন আরেকজনকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এই বস্তুটাকে কিন্তু এই পাতে স্পর্শ না করিয়েই আমি কী করলাম, যে এখানে কোনো চার্জ আছে কি না সেটা অস্তিত্ব বের করলাম। ঠিক আছে, তাহলে আমাদের ঘটনাটা এটাই হলো যে কোনো একটা বস্তুতে চার্জ আছে কি না সেটা আমরা চাকতিকে, এই ইলেকট্রোস্কোপের চাকতিকে স্পর্শ না করেই বুঝতে পারি। তো আশা করি আমাদের এই পর্যন্ত বোঝা গেছে, এটি আমাদের প্রথম ভিডিও থাকবে ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।